আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য তিনটি একদম লেটেস্ট মডেলের ফুল লোডেড আপডেট গাড়ি নিয়ে এসেছি। তিনটি গাড়ি হচ্ছে পুশ স্টার্ট, তিনটি গাড়ি হচ্ছে ফুল লোডেড, দুটি করে দরজায় পাওয়ার, তিনটি ডুরি পাওয়ার হবে, ব্যাকডালাটি একঘাট পাওয়ার রয়েছে ম্যাগনেট পাওয়ার, এবং বাকি দুই সাইডের দুটি ডোর হচ্ছে পাওয়ার ডোর। চাইলে আপনি সুইচের মাধ্যমে খুলতে পারবেন, চাইলে রিমোটের মাধ্যমে খুলতে পারবেন, এবং চাইলে ডোর থেকেও কন্ট্রোল করতে পারবেন, এবং চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। তিনটি গাড়িতে কিন্তু সেম প্যাকেজ, সেম ফিটিংস, সেম ফুল লোডেড গাড়ি, কোথাও কোনো প্রবলেম নেই, 100% ফ্রেশ কন্ডিশনের। দেখতে পাচ্ছেন দুটি দরজাই একদম ফুল লোডেড, ফুল পাওয়ারে আপনাদের সামনেই আমি খুলে দিচ্ছি। এবং যে 17-এর গাড়িটি রয়েছে, সেই 17-এর গাড়িটিও কিন্তু সেম ফিটিংস, সেম ফুল লোডেড, সেম ফুল পাওয়ার গাড়ি, 100% ফ্রেশ এবং 100% অরিজিনাল গেট আপ, অরিজিনাল কালারের গাড়ি। বিয়স, আমি প্রথমে 17 মডেলের গাড়ি থেকে শুরু করব, তারপরে 16 দুটি গাড়ি দেখাবো। প্রথমে আমি 17 মডেলের একটি হাইস সুপার জিএল দিয়ে শুরু করছি। এই গাড়িটি মডেল হচ্ছে 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালে, 100% ফ্রেশ এবং অরিজিনাল গেট আপের একটি গাড়ি। এই গাড়িটিতে রয়েছে সিএনজি সিলিন্ডার, 130 লিটারের একটি সিএনজি রয়েছে, 100% ফ্রেশ এবং অরিজিনাল গেট আপের গাড়ি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট সিলভার কালারের গাড়ি, নতুন গাড়ি, ব্যাকডালাটি একঘাট ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, এবং প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। এবং এই গাড়িটির সাথে কিন্তু আমরা দুটি রিমোটই এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছি, এবং রিমোটের মাঝে দেখতে পাচ্ছেন রয়েছে কন্ট্রোলিং সিস্টেম, ডোর কন্ট্রোলিং সিস্টেম। আপনার চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালিও এই ডোরগুলো কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটি গাড়ির ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো, লাইক এ ব্র্যান্ড নিউ টায়ার, এবং অ্যালয় রিম, ডুট প্যাডটি একদম ফ্রেশ, নতুন গাড়ি। যারা একটি নতুন গাড়ি কিনবেন তারা এই গাড়িটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ডোর সুইচ, পুশ স্টার্টের অপশন, এবং স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ, এবং রয়েছে যে 17 মডেলের যে গাড়িটি, এই গাড়িটিতে কিন্তু আমরা এই যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসের সাথে আমরা ব্যাক ক্যামেরা পেয়ে যাবো, এবং একটি বডি ক্যামেরা রয়েছে এখানে, আরও একটি সেই ক্যামেরাটিও এখানে পেয়ে যাবো। এবং রয়েছে একদম ফ্রেশ ইন্টেরিয়র, নতুন সিট ক্যালেন্ডার, নতুন যে সিট কভার লাগানো রয়েছে, 5th generation সিএনজি করা রয়েছে, প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িটি। দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমি রিমোটের মাধ্যমে এই ডোরটি ওপেন করে দেখাচ্ছিলাম, ক্লোজ করে দেখাচ্ছিলাম। ডাবল প্রজেকশন হেডলাইট, সামনে পিছনে অনেক হ্যাভি বাম্পার রয়েছে, সামনের যে গ্লাসটি, এই গ্লাসটিও কিন্তু অরিজিনাল রয়েছে, প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে, ইনার ক্যামেরা রয়েছে। ভিউয়ার্স, প্রত্যেকটি গাড়িরই কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমাদের কার্পালেসের নিজস্ব ওয়েবসাইট চ্যানেলে ঢুকে, ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারবেন সম্পূর্ণ আপডেটগুলো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ, প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোথাও কোনো স্পট নেই, স্ক্র্যাচ নেই, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এখন আমি এই পাশের ডোরটি আপনাদের সামনে রিমোটের মাধ্যমে ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রিমোটের মাধ্যমে ওপেন করা যাচ্ছে এই ডোরগুলো, এবং চাইলে এই রিমোটের মাধ্যমেও ক্লোজ করতে পারবেন, চাইলে এখান থেকেও ক্লোজ করতে পারবেন। ফ্রেশ ইন্টেরিয়র রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোথাও কোনো স্পট নেই, আপনারা চাইলে এখান থেকেও এভাবে ক্লোজ করে দিতে পারবেন, এবং চাইলে ড্যাশবোর্ড থেকে তো সুইচ রয়েছেই। তো ভিউয়ার্স, 2017 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা, অ্যালয় রিম সহ ফুল লোডের, দুই দরজা পাওয়ার সহ সিএনজি রয়েছে, প্রত্যেকটি পেপার্স আপডেট অবস্থায় রয়েছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 38,50,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 38,50,000, তবে এই প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কার্পালেসবিডিতে আসতে হবে। আর ভিউয়ার্স, এখন যে দুটি গাড়ি দেখাবো, এই দুটি গাড়ি হচ্ছে 16 মডেলের গাড়ি, এই দুটি গাড়িতেই রয়েছে ফুল লোডের দুই দরজা পাওয়ার, দুটি করে দরজা পাওয়ার রয়েছে, যেমন এখান থেকে আমরা খুলে দিতে পারবো, চাইলে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, চাইলে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, চাইলে ডোর থেকে এভাবে কন্ট্রোল করতে পারবো। আপনাদেরকে আমি একটু ভিতরের ভিউটি ভালোভাবে দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের সেই চমৎকার ভিউ, সিলিংটি একদম ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, স্পট নেই, ফুললি ফ্রেশ। এই দরজা, এই গাড়িটির সিট প্ল্যানিংগুলো কিন্তু অনেক সুন্দর, সামনে পিছনে বেবি সিট রয়েছে নুহা গাড়ির মতো, এবং সামনের একদম সেম নুহা গাড়ির ফিটিং সিট রয়েছে, প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, স্পট নেই। এবং এই গাড়িটিতেও
একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনাদের এই সিটগুলো আপনারা চাইলে স্লিপিং মোডে নিতে পারবেন চাইলে এভাবে দেখতে পারবেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ভিতরের প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে ভিউয়ার্স কোথাও কোনো স্ক্র্যাচ নেই ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হাইস সুপার জিএল 2016 মডেলের গাড়ি এবং দুটি গাড়ি ফুল লোডেড গাড়ি দুটি গাড়ি চাইলে রিমোটের মাধ্যমে ক্লোজ করতে পারবেন চাইলে এখান থেকে ম্যানুয়ালি ক্লোজ করতে পারবেন 16 মডেলের এই গাড়িগুলোতে কিছু গাড়িতে এরকম পকেট গ্লাস এসেছে কিছু গাড়িতে পকেট গ্লাস আসেনি যেমন এই গাড়িতে পকেট গ্লাস রয়েছে বাট এই গাড়িতে পকেট গ্লাস নেই ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু 16, 17, 18 গাড়িতে পকেট গ্লাস আসে না আপনারা চাইলে আফটার মার্কেটে এই অরিজিনাল গ্লাসগুলো লাগানো যায় সেটিও লাগাতে পারবেন তবে এই গাড়িতে রয়েছে আর এই গাড়িতে নেই তো দুটি গাড়িতে কিন্তু অ্যালয় রিম রয়েছে যথেষ্ট অ্যাট্রাকটিভ অ্যালয় রিম রয়েছে এবং দুটি গাড়ি এলপিজি করা রয়েছে এই 16 মডেলের এই গাড়িটি 100% ফ্রেশ এবং এই গাড়িটি কিন্তু এলপিজি করা রয়েছে 21 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি ভিউয়ার্স এলপিজিটিও কিন্তু অনেক সুন্দর এখানে সিটের নিচে দেওয়া হয়েছে যে কারণে এই জায়গাটি আপনারা ফুল ফ্রি পেয়ে যাচ্ছেন লাগেজ ক্যারি করার জন্য 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন 2021 সালে অরিজিনাল গেটআপের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ টোটাল গাড়ির মধ্যে এখানে শুধু একটি স্পট রয়েছে এছাড়া কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই 100% অরিজিনাল গেটআপ অরিজিনাল কালারের গাড়ি আর ভিউয়ার্স 2016 মডেল 2021 সালে রেজিস্ট্রেশন করা ফুল লোডেড দুই দরজা পাওয়ার পুশ স্টার্টের অপশন রয়েছে আমি একটু পুশ স্টার্টগুলো দেখাবো এবং এখানে মার্বেল উডেন রয়েছে সেই মার্বেল উডেনগুলো দেখাবো দেখতে পাচ্ছেন মার্বেল উডেন রয়েছে দরজার সাথে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং পুশ স্টার্টের অপশন রয়েছে দুটি দরজা পাওয়ারের সুইচ রয়েছে এবং স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং এই গাড়িটিতেও একটি ইনার ক্যামেরা রয়েছে 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর ভিউয়ার্স এই গাড়িটির 16 মডেল 21 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 37,50,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস 37,50,000 তবে এই প্রাইস নিয়েও কথা বলার অপশন রয়েছে আর ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে একটু আপডেট ফিটিং লাইট পেয়ে যাচ্ছেন 2020 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটির প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ এই গাড়িটিতে এলপিজিটি বাইরে ফিটিং করা রয়েছে বাট যে কারণে সিটটি একটু নিচু পেয়ে যাচ্ছেন যথেষ্ট আপডেট ফিটিংস আপডেট লাইট পেয়ে যাচ্ছেন এই গাড়িটির লাইট কিন্তু যথেষ্ট আপডেট একদম 2020 মডেলে যে লাইট থাকে সেই লাইটটি পেয়ে যাচ্ছেন এই লাইটগুলো কিন্তু রাতের বেলা অনেক সুন্দর দেখা যায় এলইডি সিস্টেমের লাইট প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটি পার্ট অরিজিনাল কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটিতেও টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে অ্যালয় রিম 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটিতেও সামনের যে ফিটিংসগুলো যথেষ্ট সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন স্টিয়ারিংয়ের সাথে সুইচ রয়েছে কন্ট্রোলিং পুশ স্টার্ট রয়েছে স্টিয়ারিংয়ের কন্ট্রোলিং রয়েছে এবং এখানে একটি ক্যারিয়ার রয়েছে যে ক্যারিয়ারটিতে আপনারা চাইলে মোবাইল মানি ব্যাগ বলেট সব কিছু কাপ হোল্ডার বোতল হোল্ডার সব রাখতে পারবেন আর অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এই গাড়িটিতে কিন্তু অনেক বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে ইনার ক্যামেরা এই গাড়িটিতেও আপনারা পেয়ে যাচ্ছেন 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটিও কিন্তু দুটি দরজায় পাওয়ার পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই সিটগুলো আমি আগেই বলেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এভাবে ফোল্ডিং করতে পারবেন এখানে নুহাকারের মতো ফোল্ডিং সিট রয়েছে আপনারা চাইলে সেই সিটগুলো এভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন চাইলে উঠিয়েও রাখতে পারবেন পিছনের যাত্রী যাতায়াতের সুবিধার্থে ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন 100% ভালো মানের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে অ্যালয় রিমের অপশন 2016 মডেল 2020 সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ ফুল লোডেড গাড়ি এই গাড়িটির ড্যাশবোর্ডের সাথে একটি কভারও পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে প্রিয়স প্রত্যেকটি গাড়ি কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের কার্পালেসবিডির ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর ভিউয়ার্স 2016 মডেল 20 সালে রেজিস্ট্রেশন করা এলপিজি সহ এই গাড়িটির আস্কিং প্রাইসও কিন্তু 37,50,000 টাকা তবে এই প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কার্পালেসবিডিতে আসতে হবে
আর ভিউয়ার্স এই দুটি গাড়ি কিন্তু 16 মডেল, এই গাড়িটি হচ্ছে 20 সালে রেজিস্ট্রেশন করা, এই গাড়িটি 21 সালে রেজিস্ট্রেশন করা, দুটি গাড়িতে এলপিজি করা রয়েছে। এবং আপনারা চাইলে যদি সিএনজি কনভার্সন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সেটাও করে দেওয়া পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই দুই পক্ষের আলোচনার মাধ্যমে সেই প্রসেসটি করে দেওয়া সম্ভব। বাট আপাতত এই দুটি গাড়ির আস্কিং প্রাইজই হচ্ছে 37,50,000 টাকা, তবে এই প্রাইজ নিয়ে কথা বলার অপশন রয়েছে। এবং 17 গাড়িটির প্রাইজ হচ্ছে 38,50,000 টাকা। এই হচ্ছে আপাতত আস্কিং প্রাইস। আর ভিউয়ার্স, এই এত ফ্রেশ, এত ভালো ফুল লোডেড এই তিনটি গাড়ি একসাথে দেখে নেওয়ার মতো প্লেস আই থিঙ্ক ঢাকার শহরে একটিমাত্র প্লেস, সেটি হচ্ছে কার প্যালেস বিডি। এই একটিমাত্র কার প্যালেস বিডিতে আপনারা পেয়ে যাবেন এরকম ফুল লোডেড 16-17 মডেলের তিনটি গাড়ি একসাথে, ফুল লোডেড গাড়ি। আর ভিউয়ার্স, আপনারা সকলেই কার প্যালেসের সাদরে আমন্ত্রিত। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।